সোতে স্বাগতম সর্বশেষ বিকাশে টেসলার সিইও এলন মাস্ক কোম্পানির দ্বিতীয় বৃহত্তম বাজার চীনে একটি আশ্চর্যজনক সফর শুরু করেছেন সূত্রের মতে দেশে ফুল শেলফ ড্রাইভিং এ ফেস ডি সফটওয়্যার রোল নিয়ে আলোচনা করার জন্য মাস্ক বেইজিংয়ে সিনিয়র চীনা কর্মকর্তাদের সাথে দেখা করার কথা রয়েছে মাস্কের সফর এমন এক সময়ে এসেছে যখন টেসলা দেশীয় বৈদ্যুতিক যানবাহন নির্মাতাদের কাছ থেকে চীনা বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় টেসলা সম্প্রতি চীনে তার মডেল তিন এবং মডেল ওয়াই গাড়ির দাম কমিয়েছে উপরন্তু কোম্পানিটি সাংহাইতে একটি গিগা ফ্যাক্টরি স্থাপন করে উৎপাদন স্থানীয়করণের জন্য কাজ করছে চীনে এফএসডি সফটওয়্যার প্রবর্তন টেসলার জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে এফএসডি যানবাহনগুলিকে মানুষের ইনপুট ছাড়াই স্বায়ত্তশাসিতভাবে রাস্তায় ন্যাভিগেট করার অনুমতি দেয় যাই হোক প্রযুক্তিটি এখনও বিকাশের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীনা কর্মকর্তাদের সাথে মাস্কের বৈঠক সম্ভবত এই উদ্বেগগুলির সমাধান এবং দেশে এফএসডি মোতায়েনের জন্য নিয়ন্ত্রক অনুমোদন পাওয়ার দিকে মনোনিবেশ করবে এই আলোচনার ফলাফল চীনা বাজারে টেসলার ভবিষ্যতের উপর একটি বড় প্রভাব ফেলবে এই উন্নয়নশীল গল্পের আরও আপডেটের জন্য নজর রাখুন